আপনারা কি কথা বলছেন ঘাতকরা অপপ্রচার করেছিল? ঘাতকরা কখনো অপপ্রচার করে, ঘাতকরা তো 15 আগস্ট তাদের কাজ করেছে, ঘটনা ঘটিয়েছে। অপপ্রচার করেছিল সেদিন যারা দেশে অশান্তি সৃষ্টি করেছিল। এখানে আমার দুজন খুব ঘনিষ্ঠ লোক আছেন, ইকবাল সোমান চৌধুরী আছেন, বরকত আছে, জগন্নাথ কলেজের ছাত্র। তো তখন অবস্থা ছিল কি, দেশের জাসদ এবং শীর্ষিকদার দুইটি দলই থানা লুট, ফাঁড়ি লুট, ট্রেজারি লুট, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীদের নির্বিচারে হত্যা, গ্রামে গঞ্জে ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, পাটের গুদামে আগুন ধরেছিল, দেশে একটা অশান্তি অরাজকতা সৃষ্টি করেছিল এবং স্বাধীনতার বিরুদ্ধের সমস্ত শক্তিগুলো তাদের পিছনে ইন্ধন জাগিয়েছিল। কারণ এই যারা এটা করেছিল তারা সবাই ছিল কিন্তু স্বাধীনতা সংগ্রামী। এই জাসদ ছাত্রলীগ থেকেই কিন্তু জাসদের সৃষ্টি। আপনি যে কথা বলেছেন, এক কথা বলবো যে সম্পূর্ণ শেখ কামাল সম্পর্কে যে কথা বলা হয়েছিল, দীর্ঘদিন তারা এটা রটনা করেছিল, সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন এবং একটি অপপ্রচার, দুর্বিসন্ধিমূলক অপপ্রচার আমি বলবো। চরিত্র হননের সর্ব কি ঘটেছিল, প্রকৃত ঘটনাটা কি? ঘটনা ঘটেছিল জাসদ ঢাকা শহরে তাদের যে একটি টিম ছিল, তারা এটা প্রায়ই খুব শক্তিশালী একটি টিম ছিল, যারা ঢাকায় বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করত। আমি নাম বলতে চাই না, এখানে আমরা সবাই চিনি কারা এইগুলোকে করছে। আমি জগন্নাথ কলেজে যখন ভেবেছিলাম, আমাদের আরিফ ছিল, পরে জাসদ যিনি একজন তাত্ত্বিক নেতা জাসদ হয়ে গেল, মফিজ ছিল, রফিক ছিল ইত্যাদি। তা ঢাকা শহরকে অস্থিতিশীল করে তোলা ছিল তাদের ইচ্ছা। এবং আমাদের যুবলীগ অফিসে দুইবার তারা হামলা করলো, গুলি চালালো, প্রতিরোধের মুখে তারা চলে গেল। এবং পরবর্তী সময় আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গেল তাদের সাথে, যে তারা আর কখনো এখানে আসবে না। এটা তাদের সর্বোচ্চ পর্যায় থেকে করা হলো আমাদের সাথে। এরপরে আমরা খবর পেলাম যে গণকণ্ঠ একটি অফিস, ও গণকণ্ঠ পত্রিকা বেরোইত র্যাঙ্কিং স্ট্রিট আমাদের বাড়িতে, এখন আমি ওখানে এমপি। ওইখানে ওই অফিসেই তাদের অস্ত্রগুলো রাখা হয়। এবং গভীর রাতে যেহেতু সাংবাদিকরা যাতায়াত করে, ওখানে বিভিন্ন লোক যায়, কেউ ই করে না, ওইখান থেকে তাদের গাড়িগুলো যে সংবাদপত্রে বেরিয়ে আসে, এই গাড়িতে এসে তারা কিন্তু এই অপারেশনগুলো চালায়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই গাড়িগুলো আটকাতে হবে, যখন ওখান থেকে বেরিয়ে আসবে গাড়িটাকে আমরা আটকে দেবো। এই জন্য একটি শক্তিশালী টিম আমি বানালাম। কিন্তু এইটা শেখ কামাল জানলো, সে তো আমাদের সাথে সবসময় খুব ই ছিল, চঞ্চল প্রকৃতির লোক ছিল, দুঃসাহসী ছিল, যোগাযোগ রাখতো। তো বলল কি যে হ্যাঁ এটা ভালো হয়। আমরা বললাম যে আমরা পুলিশের সাহায্য নিচ্ছি, এসপি মাহবুব আছেন, তার একটা স্পেশাল টিম আছে, সার্জেন্ট কিবরিয়া এবং সার্জেন্ট দুলু দুজনই থাকবে, তারা বলছে, মাহবুবই বলে দিয়েছেন। অতএব আমরা আজকে তাদেরকে ই করবো। এবং আমরা কিছু খোঁজ লাগালাম যে তারা বাড়িতে বাড়িতে দুটি গাড়িতে, কামালও এসে গেল। কামাল এসে একটা গাড়িতে সে যোগদান করলো, কিন্তু আমাদের দুটো গাড়ি ছিল, একটা গুলিস্তানের কর্নে, কারণ তখন অত রাস্তা হয়নি এবং ঢাকা শহরে এত বাতি ঝলমলে বাতি ছিল না, ছোটো ছোটো লাইট পোস্টে একটা লাইট বাতি থাকতো, অনেক দূরে আরেকটা থাকতো। তা সার্জেন্ট কিবরিয়াদের টিমটা ওই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে যে ফোয়ারাটা, যে চক্ষুরটা আছে, এটাকে কী বলে, এখানে ছিল। পরবর্তী সময় বাংলার বাণী অফিস যেটা ছিল, তো ওদের গাড়িটা ওখান থেকে আসা দিছে, টিকিটলি মনে হয় পার হয়ে যখন আইসে, এরা গাড়িকে ফলো করছে। এখানে আসার পরে গাড়ি থামতে বলতে, না থামলে এরা গুলি করছে। গুলি করলে গুলিটা করছিল গাড়ির টায়ারে, যে গাড়িটা থেমে যাবে, কিন্তু সেই গুলি যেই উপরে লেগে ক্যাপ্টেন কামাল আহত হলো। আমরা ওই গুলির শব্দ শুনে আমরা খুব জোরে, তখন তো রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম এবং সন্ধ্যা পরে লোক বেরোয় না ভয়ের চোটে,
এসে দিলাম, তারপর তাকে তো হাসপাতাল দেওয়া হলো। আমরা সাথে দিলাম, বাংলাদেশ ব্যাংকগুলো অনেক দূরে, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট খোলার মতন ক্ষমতা তো দিনে যদি 1000 লোক ঢুকিয়ে দেওয়া হয় তারা সারাদিন চেষ্টা করে করতে পারবে না। এখানে বোম চার্জ করা সাথে বোম মারা ছাড়া বাংলাদেশ ব্যাংকের ভোল্টে এখানে হাজার হাজার টন সোনা থাকে, ফরেন কারেন্সি থাকে, দেশ কারেন্সি থাকে, এটা কি সম্ভব? তা এইটা পরবর্তী সময় রটিয়ে দিল যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গেছে, এইটা সম্পূর্ণ মিথ্যা একটা। মানে মানে কি মানে কোন প্রক্রিয়ায় রটানো হয়েছে? মানে সেই এইটা হইলো কি, এইটা হচ্ছে কি যে সেই পত্রিকাগুলো, ইকবাল ভাই বলতে পারবো, সংবাদপত্রের লোক সমস্ত পত্রিকায় তখন হক কথা একটা পত্রিকা বেরোইত, গণকণ্ঠ ছিল, আরও পত্রিকা ছিল, হ্যান্ডবিল ছাপানো হতো, নানা বিধ আমাদের ধরনের যত রকম ষড়যন্ত্র তারা করেছে, এইটা বলে শেষ করা যাবে না। এবং সেই সুযোগটা ওই যে সারা দেশে যে অশান্তি অর্থকতা তারা সৃষ্টি করেছিল, এই থানা লুট, ফাঁড়ি লুট, ট্রেজারি লুট, আওয়ামী লীগের জনসভায় এমপিদের গুলি করে হত্যা, সে শিকদার একদিকে ই চালালো, রাতের বেলা সে ঢুকে মানুষ হত্যা করা শুরু করলো বিপ্লবের নামে, লাল বিপ্লব তারা করবে, এই সমস্ত করতে গিয়া দেশের যে অরাজকতা সৃষ্টি করে হয়েছিল সেই সুযোগটা তারা নিয়েছিল। এই ঘাতকরা ঘাতকরা অপপ্রচারে নামতে পারে নাই, তারা তাদের কাজ করেছে, অপপ্রচার যারা করেছিল তারা দিব্যি আছে, কোনো অসুবিধা নেই।